السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. فعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات. رواه مسلم. সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা, বিশেষ আমন্ত্রণ আমাদের দর্শ হাদিস এ প্রোগ্রামে। আমরা জানি পৃথিবীর বুকে মানব জাতিকে সঠিক পথে প্রদর্শনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলকে প্রেরণ করেছেন। সেই নবী রাসূলের ধারাবাহিকতাকে সম্পন্ন করেছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেসব নির্দেশনা দিয়েছেন, যে দিন আদর্শ তিনি আমাদের জন্য রেখে গেছেন, তার যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য সফলতার জীবনে সার্থক হওয়ার একমাত্র পথেও হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন, যা রেখে গেছেন সেটাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা, সেই আদর্শ আমাদের জীবনের সকল ক্ষেত্রে সামনে রেখে আমরা যদি অগ্রসর হতে পারি, তাহলে তার জীবনে যেমনইভাবে সেই শান্তিপূর্ণ সমাজ তিনি গড়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, আজও আমাদের পক্ষে সম্ভব। পৃথিবীর সর্বত্রই সেই শান্তিপূর্ণ সমাজ, শান্তিপূর্ণ দেশ, শান্তিপূর্ণ পরিবেশ আমাদেরকে গড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিষয়গুলি মূলত ছিল আখিরাত নির্ভরশীল বিষয়। আমরা জানি আখিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিক, একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। সুতরাং আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতেই হবে, আর পৃথিবী থেকে বিদায় নিলে সেই আখিরাতের হয় জান্নাতে অথবা জাহান্নামে যে কোনো একটি পথে আপনাকে চলতেই হবে। সুতরাং আসুন জান্নাতের পথে কিভাবে আমরা যেতে পারি সে মর্মেই আজকের এই হাদিসের দর্শে আমরা কোরআন এবং হাদিসের আলোকে একটু আলোচনা শোনার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে হাদিসটি আপনাদের সামনে সহিহ মুসলিম থেকে পেশ করেছি, প্রসিদ্ধ সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়াহুফাতিন নার বিশাহওয়াত। রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এটা এমন একটা স্থান, এমন একটা আশ্রয়স্থল, এমন একটা শান্তির স্থান, যেই শান্তির স্থানটি হুফাত বিল মাকারিহ, কষ্টদায়ক বিষয়বস্তু কর্মকাণ্ড দিয়ে যেন জান্নাতকে বেষ্টন করে রেখা হয়েছে। ওয়াহুফাতিন নার বিশাহওয়াত, আর জাহান্নাম এমন একটি স্থান, এমন একটি আশ্রয়স্থল যেটাকে ঘিরে রাখা হয়েছে, বেষ্টন করে রাখা হয়েছে বিশাহওয়াত, মানুষের প্রবৃত্তির চাওয়া পাওয়া, প্রবৃত্তির ধারণা, এসব কিছু দিয়েই
সেই জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে এটাই, আপনি যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা করেন, জান্নাত যদি আপনার টার্গেট রাখেন, তাহলে আপনাকে পার্থিব জীবনে কিছু কষ্ট, কিছু দুঃখ, কিছু ব্যথা বেদনা, কিছু কঠিন পরিস্থিতি অতিক্রম করে আপনাকে সেই জান্নাতে যেতে হবে। আর যদি আপনি জাহান্নাম আপনার টার্গেট রাখেন, ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্ত করুন। যদি আপনি সেই পথেই চলতে চান, তাহলে আপনার যেমন খুশি, যেমন ইচ্ছা, তেমনভাবে আপনি পার্থিব জীবনে চলতে পারেন, কারণ এগুলি দিয়েই জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে, এগুলি দিয়েই জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। সুতরাং পার্থিব জীবনে যে এই প্রবৃত্তির অনুসরণে লিপ্ত হবে, যা একজন মানুষের, বিবেকবান মানুষের বিবেক বর্জিত কর্মকাণ্ড, সেগুলিতে লিপ্ত হওয়ার মাধ্যমে দুনিয়াতে সে হয়তো নিজেকে স্বাধীনভাবে খুশির সাথে চলতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তার অবস্থান সে যেন নির্দিষ্ট করে নিচ্ছে জাহান্নামে। আপনাকে একটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছে যে পার্থিব জীবন এটা মানুষের জীবনের একটি প্রাথমিক অংশ, এরপরে জীবনের সীমাহীন সময় যেটা, অংশ যেটা, সেটা হচ্ছে আখিরাতের জীবন। তাই সেই দীর্ঘ জীবনে যদি আমি আরাম আয়েস পেতে চাই, তাহলে আমাকে পার্থিব জীবনে কিছু কষ্ট করতেই হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা যদি এভাবে আমাদের জীবনকে জান্নাতের আকাঙ্ক্ষায়, জান্নাতের আশায় আমাদের জীবনকে গড়তে পারি, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি পার্থিব জীবনটাও আমাদের সুন্দর, সুশৃঙ্খল, শান্তিময় হবে, এবং আখিরাতের জীবনটাও আমাদের শান্তিময় হবে। আর যদি সেই জান্নাতের আশা বাদ দিয়ে, জান্নাতের কথা ভুলে গিয়ে, যেমন খুশি তেমন, কোনো বাধা মানব না, কোনো সীমারেখা মানব না, সবসময় নিজেকে স্বাধীন মনে করে অম্মাদের মতো চলতে চায় কেউ, তাহলে তার এই সমস্ত ব্যক্তির মাধ্যমে পার্থিব জীবনটাও হবে অশান্তির একটা পরিবেশ, আখেরাতের জীবনও হবে তার জন্য অশান্তির পরিবেশ। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন কিভাবে আমরা পার্থিব জীবনকে সুন্দর করতে পারি এবং আখেরাতের জীবনকে সুন্দর করতে পারি, সেজন্য আমাদেরকে জান্নাতের পথই বেছে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় এই জান্নাতের সুসংবাদ দিয়ে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। সূরা বাকারা 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وبشر الذين آمنوا وعملوا الصالحات হে নবী, আপনি সুসংবাদ দিয়ে দিন তাদেরকে যারা ঈমান এনেছে এবং তাদের জীবনে সৎকর্ম করেছে। কি সুসংবাদ? أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ তাদের জন্য অপেক্ষা করছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রস্তুত করে রাখা সেই জান্নাত, একটি নয়, জান্নাতিন, তাদের জন্য একাধিক জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, তাজরী মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত, সেই জান্নাতের বৈশিষ্ট্য, সেই জান্নাতের নিয়ামত বর্ণনা করতে গিয়ে কোরআন এবং সুন্নায় কত বর্ণনা এসেছে, কিন্তু সেগুলি শুধুমাত্র বর্ণনা, বাস্তব জান্নাতের অবস্থা আমাদের পক্ষে কখনো দেখা সম্ভব হয়নি, কখনো তার বিষয়গুলি কারো কান দিয়ে শোনা সম্ভব হয়নি, তার বিষয়গুলি কারো অন্তর দিয়ে হুবহু অনুভব করা সম্ভব নয়। এত অকল্পনীয় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে প্রস্তুত করে রেখেছেন। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি, দুনিয়ার সামান্য স্বার্থকে সামনে রেখে আমরা অনেক সময় সেই আমাদের আসল জীবনের কথা, জান্নাতের কথা আমরা ভুলে যাই। আসলে দুনিয়ার এই সুখ শান্তি,
জান্নাতের সুখ শান্তির সাথে সামান্যতম তুলনা করার সুযোগ নেই। এজন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা ফিল জান্নাতি মিনান নিআম লাইসা ফিদ দুনিয়া ইল্লা আল আসমা, জান্নাতে যে সমস্ত নিয়ামত রয়েছে সেই নিয়ামতগুলি পৃথিবীতে কিছুই নেই, শুধুমাত্র তার নামগুলি রয়েছে। দুনিয়াতে মধু, জান্নাতেও মধু, দুনিয়াতেও শারাব, জান্নাতেও শারাব, দুনিয়াতেও বিভিন্ন রকমের আরাম আয়েস, জান্নাতেও সেগুলি রয়েছে। কিন্তু দুনিয়ার এই বিষয়গুলি সেই জান্নাতের নিয়ামতের সাথে তুলনা করা যেতে পারে না। শুধুমাত্র নামে মিল রয়েছে, বাস্তবতায় জান্নাতের বিষয়গুলি অতুলনীয়, যা সম্ভব নয় মানুষকে সেই হুবহু বিষয়টি তার সামনে তুলে ধরা, বর্ণনা করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে একজন মানুষ যখন সেই জান্নাতের কথা স্মরণ করবে, চিন্তা করবে, তখন তার জন্য দুনিয়াতে সামান্য কয়েকদিনের এই কষ্ট স্বীকার করে নেওয়াটা কঠিন নয়, তখন তার জন্য সহজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসটি আমরা শুরুতেই বলেছি যে হুফাতিল জান্না বিল মাকারিহ, জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে কষ্ট দিয়ে, ব্যথা বেদনা দিয়ে। কারণ পার্থিব জীবনে আপনি যদি অন্যায় পথে চলতে চান, আপনাকে তেমন ব্যথা বেদনা কষ্ট দুঃখ সইতে হবে না। কিন্তু যদি আপনি ন্যায় পথে চলতে চান, আপনি সত্য বলবেন, মিথ্যা বলবেন না, আপনি হালাল খাবেন, হারাম খাবেন না, আপনি সকলের সাথে ভালো আচরণ করবেন, কাউকে গালি দিবেন না, কষ্ট দিবেন না, এভাবে আপনি যদি চলতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু কষ্ট করতেই হবে, কিছু ত্যাগ স্বীকার করতেই হবে। ইসলামের বিষয়গুলি আপনি পালন করতে চাইবেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার সেই আয়াতে 25 নম্বর আয়াতে বলেন, সুসংবাদ দিয়ে দাও তাদেরকে যারা একাধিক জান্নাতে যেতে চায়, শুধু একটি নয়। তারা কারা? তারা হচ্ছে যাদের মাঝে রয়েছে ঈমান এবং যাদের মাঝে রয়েছে সৎকর্ম। আজকে আমরা অনেকে ঈমানদার এমন দাবি করে থাকি, যদি বলি ভাই চলুন সালাতে যাই, একজন মুমিন মুসলিম হিসাবে আমাকে সালাত আদায় করতে হবে, অনেক সময় জবাব দিয়ে বসেন কেউ যে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজ না পড়ে যদি আপনার ঈমান ঠিক থাকে, তাহলে জেনে নিন ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী সুসংবাদ দিয়ে দাও তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। সুতরাং জান্নাতে যেতে হলে আপনার ঈমান, সেই ঈমান থাকতে হবে যে ঈমানের সাথে রয়েছে সৎকর্ম, যে ঈমানের সাথে রয়েছে আমল, যে ঈমানের সাথে রয়েছে আপনার উত্তম জীবন, সুন্দর আদর্শ। আপনি বলবেন আমার ঈমান ঠিক আছে, আবার যত রকমের সুদ ঘুষ সব কিছু আপনি দেধার সে ইচ্ছা মতো চালাবেন। আপনি বলবেন আমার ঈমান ঠিক আছে, আবার যত রকমের অন্যায় অবিচার সেগুলিতে আপনি জড়িয়ে যাবেন। জেনে নিন এটার নাম ঈমান নয়। ঈমান তখন আপনার ঠিক থাকবে যখন আপনার ঈমান রয়েছে, আপনার সালাত রয়েছে, ঈমান রয়েছে আপনার যাকাত রয়েছে, ঈমান রয়েছে আপনার সিয়াম রয়েছে, ঈমান রয়েছে আপনার হজ রয়েছে, ঈমান রয়েছে আপনার সততা রয়েছে, ঈমান রয়েছে আপনার হালাল রয়েছে, ঈমান রয়েছে আপনার ন্যায় নিষ্ঠা রয়েছে, তখন আপনি বলতে পারবেন যে আমি জান্নাতের আশা করতে পারি। শুধু ঈমানের দাবি করবেন, জন্মসূত্রে ঈমান, আর বলবেন যে আমার ঈমান ঠিক রয়েছে, এই ঈমান দিয়ে আপনি দাবি করতে পারেন আপনার ঈমান ঠিক রয়েছে, কিন্তু এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। সুতরাং সেই জান্নাত, যেই জান্নাতের বর্ণনা কোরআন এবং সুন্নায় কত সুন্দরভাবে এসেছে, সেই জান্নাত যদি আপনি পেতে চান, সেই জান্নাতের অধিকারী হতে চান, তাহলে আপনার জন্য করণীয় কর্তব্য, প্রথম বিষয় ঈমান, এর সাথে সাথে ইসলামের ফরজ যেগুলি, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত এবং যাকাত, অর্থের সম্পদের মালিক হলে, রমাদানের সিয়াম, সম্পদশালী হলে হজ, এই সমস্ত ইসলামের রোকন ফরজ যেগুলি আবাদত, সেগুলি আপনাকে অবশ্যই পালন করতে হবে। দ্বিতীয় বিষয়, ইসলামে হারাম যেগুলি, প্রথম হলো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া, দ্বিতীয়
বাবা মার সাথে অবাধ্য হওয়া, বাবা মার প্রতি অসদ্ধা অসদাচরণ করা ইত্যাদি, অন্যায়ের আশ্রয় নেওয়া, মিথ্যা বলা, যত রকমের ইসলামে হারাম রয়েছে সেই হারামগুলিকে আপনাকে বর্জন করতে হবে। বেহায়াপনা, অশ্লীলতা বর্জন করা, আজকে দেখুন ইসলামে একটি গুরুত্বপূর্ণ দিক। মেয়েদের সমাজে শান্তি শৃঙ্খলার সাথে চলার জন্য ইসলাম তাদেরকে পর্দা অপরিহার্য করে দিয়েছে, হেজাব অপরিহার্য করে দিয়েছে। কোনো পুরুষের অধীনস্থ মেয়েরা যদি হেজাবের ব্যবস্থা গ্রহণ না করে আর পুরুষ সেক্ষেত্রে সচেতন সতর্ক না হয়, তার অশ্লীলতাকে মেনে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। এই ব্যক্তিকে দায়ুস বলা হয়, তার এবাদত যতই থাকুক না কেন তার এই অপকর্মের কারণে, এই অন্যায়কে আশ্রয় দেওয়ার জন্য, এই অন্যায় মেনে নেওয়ার কারণে, এই হারামকে মেনে নেওয়ার কারণে জান্নাতে তার প্রবেশ করা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং প্রথম বিষয় হলো ইসলামের ফরজ বিষয়গুলি পালন করতেই হবে, দ্বিতীয় হলো ইসলামে হারাম বিষয়গুলি থেকে আপনাকে নিষিদ্ধ বিরত অবশ্যই থাকতে হবে, তৃতীয় আপনার সাধ্যপক্ষে ইসলামে অতিরিক্ত নফল যেগুলি রয়েছে সেগুলি সর্বদাই সঠিকভাবে পালন করার চেষ্টা করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিউত তাআম, মানুষকে তোমরা খাওয়াও, ও আফসুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাও, ও সাল্লু ওয়ান্নাসু নিয়াম, এবং গভীর রাত্রিতে সালাত আদায় করো, যখন মানুষেরা ঘুমন্ত থাকে, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা দুনিয়ার এ মোহে লিপ্ত না হয়ে, শয়তানের ধোকায় আমরা না পড়ে, আমরা দুনিয়ার জীবনটাকেও সুন্দর করার লক্ষ্যে এবং আখেরাতের জীবনটাকে শান্তিময় করার লক্ষ্যে জান্নাতের পথে আমরা চলার চেষ্টা করি। তাহলেই আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি গোটা দেশকে আমরা সুন্দর করতে পারবো। আমাদের শান্তি শৃঙ্খলার পরিবেশ তৈরি করা সম্ভব হবে, যেমনইভাবে করেছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে। আসুন আমরা সেই জান্নাতের পথেই অগ্রসর হওয়ার চেষ্টা করি, সেই ইমানের পথেই অগ্রসর হওয়ার চেষ্টা করি, সেই ইসলামের পথেই নিজেরা এবং অন্যকেও সেদিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।